ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বঙ্গয় শুভদীপে তোমাদের স্বাগত জানাই। তো আজকে ডিউটির ফাঁকে চলে এসেছি ধাবা 69-এ, তোমরা দেখতে পাচ্ছ। তো মানে আচমকা, যাকে বলে আচমকা, মানে কোনো প্ল্যান ছাড়াই, যাকে বলে প্ল্যান ছাড়া চলে এসেছি এখানে। তো এখন বাজে সময় 4টা। তো আমাদের কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন দুপুরে লাঞ্চটা এখানে সেরে সরে চলে যাব বাড়িতে। তো এই ধাবা 69-এ মানে কীরকম ফেসিলিটি, কীরকম কী চারিদিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার গাড়ি, তো চলো ভিতরে যাই, তোমাদেরকে দেখাই এইদিকের চারিদিকের ফেসিলিটিটা কীরকম আছে, তোমাদেরকেও মানে তোমাদের সাথেও শেয়ার করি, চলো। আর এখন আগের তুলনায় আগে মানে কমসে কম এখানে আমি বলতে পারো 2-2.5 বছর ধরে এখানে আসতেছি, তো সেই তুলনায় অনেকটা গ্রো করছে জায়গাটা। মানে এই এই ধাবার যে ওনার, সে সুন্দর ব্যবস্থা করেছে এখন, মানে আগের তুলনায় অনেকটাই গ্রো যাকে বলে। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার ব্যবস্থা কীরকম, কীরকম কী আছে আর খাওয়া দাওয়া কীরকম তোমাদের সাথে শেয়ার করছি। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, চলো। ইন্টেরিয়ার ভিউ, তো ভিতরে ভিউটা দেখতে পাচ্ছ কীরকম সুন্দর, আর খুব সুন্দর সাজানো। এদিকে একটা বড় হল রুম আছে, মানে পার্টি গেট টুগেদারের জন্য খুব সুন্দর, ভিতরে একদম সোফা টোফা লাগানো। এখানে এরকম একটি নেই, দুটো এরকম হল রুম আছে। এই সামনে যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আরেকটি মানে বড় হল রুম, এখানে বসে পার্সোনালিভাবে এত সুন্দরভাবে এনজয় করো, ঘন্টার পর ঘন্টা কোনো অবজেকশান নাই, ঠিক আছে। আর এদিকে চলো, এই যে দেখো এখানে ছোট ছোট মানে রুম করা আছে সুন্দর, আর লাইটিংগুলোও দেখো খুব সুন্দর করে, মানে মানে ডেকোরেট খুব সুন্দর এখানকার, মানে যদি আসো মানে খুবই ভাল লাগবে এখানে, ঠিক আছে। আর যদি ভিতরে বসতে না চাও বাইরে বসবে প্রকৃতির সাথে, তো বাইরেও ব্যবস্থা আছে সুন্দর। এই যে সুন্দর অনেক এরকম সিরিয়ালি খুব করা আছে সুন্দর সুন্দর, ঠিক আছে। একদম ফ্যান লাইটের ব্যবস্থা আছে, গরমেও কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছ কী সুন্দর বাঁশের কাজ করা, মানে খুব সুন্দর, মানে আসলে এখানে ডিনার করলে, লাঞ্চ করলে, সত্যি খাওয়া দাওয়াও জবরদস্ত। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এখানকার খাওয়া দাওয়া। আর এখানে আসার রাস্তা একদমই সোজা, আলিপুরদুয়ার থেকে কালচিনি যাওয়ার পথে লতাবাড়ি মোড় থেকে বাঁ দিকে গেলেই এই জায়গা। আর গুগল ম্যাপে সার্চ করবে ধাবা 69 বা একে গ্রিন ধাবা, একেবারে গুগল ম্যাপ তোমাদের পারফেক্টলি লোকেশন দেখিয়ে দিবে। চলো খাওয়া দাওয়া হয়েছে, রুটি, চিকেন কারি, ডাল, প্লেন রাইস আর গ্রিন স্যালাড, পাঁপড়, খুব সুন্দর। আমার খাওয়া নিজে বেড়ে নিয়েছি, আমিও খাওয়া শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়া সত্যি মানে খুব সুন্দর। তো চলো বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমার। আর খিদার পেটে গরম গরম ভাত, চিকেন কষা, ডাল, পাঁপড়, স্যালাড এইসব পাইলে আর কী লাগে। আর আমি খাওয়ার সময় বেশি কথা বলি না, তো খেতে থাকি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরাও এই জায়গা থেকে একদিন ঘুরে আসতে পারো, দুপুরের কমসে কম লাঞ্চটা করতে পারো, তাহলে বুঝবে জায়গাটা কীরকম সুন্দর আর কীরকম ভালো। তো চলো খাওয়া, আর খাওয়া দাওয়ার শেষে বলে রায়তা খাবে, তাই রায়তা নেওয়া হলো। তো রায়তাটা খেয়ে তোমাদের বলছি কেমন, একদম জবরদস্ত যাকে বলে ফাটাফাটি, একদম সেই লাগলো, সেই ফাটাফাটি রায়তা। সাহেবদের সাথে এসে যে কীরকম এনজয় হয় তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে। এখন বাজে সময় 5:30 মতন, এখান থেকে বের হয়ে যাব। তো লাঞ্চ তো ফাটাফাটি হলো, এরকম লাঞ্চ মানে মাসে 1-2 বারই হয়, কন্টিনিউ মানে চলতে থাকে আর কি। তো ঠিক আছে চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমি মানে আমার নতুন চ্যানেল, তো তোমরা যারা ভালো পাও তারা সাবস্ক্রাইব করো অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।